আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও আমার দর্শক বন্ধুরা, বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি দুটো বিষয় নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, আমি গরু এক দুই মাসের মধ্যে মোটা তাজা করবো বা বিক্রি করবো, সেক্ষেত্রে কোন জিনিসটা খাওয়ালে সবচেয়ে ভালো হয় এবং আমরা কি ইঞ্জেকশন ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সঙ্গে এমন দুটো ইঞ্জেকশনের নাম বলে দিব যে ইঞ্জেকশন দুটো আপনারা যদি ঠিকঠাক মতন 1 থেকে 2 মাস ব্যবহার করতে পারেন, তো আশা করা যায় ইনশাল্লাহ আপনার গরু খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মোটা তাজা হবে। সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সঙ্গে দুটো ইঞ্জেকশন নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের মানে দিতে হবে, কীভাবে দিতে হবে এবং বিস্তারিত সম্পর্কে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কীভাবে কোন ইঞ্জেকশন কত মিলি বা কতটুকু পরিমাণে দিলে সবচেয়ে ভালো হবে এবং খুব দ্রুত মোটা তাজা হবে। তো চলুন বন্ধুরা, দেখে আসি গরুগুলোকে কীভাবে কয় ML পরিমাণ ইঞ্জেকশন দিলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমি দুটো ইঞ্জেকশন আজকে তুলে ধরবো, একটি হচ্ছে ক্যাটোফর্স প্লাস, একটি হচ্ছে এডি। এডি আপনারা যে কোনো কোম্পানি নিলেই ভালো হয় এবং ক্যাটোফর্স প্লাসটা সবচেয়ে ভালো, এটা এসি কোম্পানি, এটা আপনারা নিতে পারেন। এবং এডি এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ESAD, দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো এডি ব্যবহার করতে পারেন, যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা আছে বিধায় আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আসুন আপনাদের কাছে শিখাবো এবং দেখিয়ে দেবো কীভাবে খুব সুন্দরভাবে গরুকে ইঞ্জেকশন করে খুব দ্রুত মোটা তাজা করা যায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন দেখেন আমি যে আমার কাছে আমি এডি নিয়েছি হচ্ছে 10 মিলি, আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্জেকশনটা প্রয়োগ করতে হয়। তো আমার সঙ্গে থাকুন। গরুর পিছনের মাংসের মধ্যে, যেখানে পিছনে যে রানের মাংস আছে, এই মাংসের মধ্যে আপনারা ইঞ্জেকশনটা ঠিক মাংসের মধ্যে দিয়ে দেবেন। গরুকে 20 মিনিট দিলে সবচেয়ে ভালো হয়, আর এডি বরাবরের জন্য 10 মিনিট দেবেন। এক পাশে এডি দেওয়ার পর তার বিপরীত পাশে এখন ক্যাটাফস প্লাস দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটো ইঞ্জেকশনে মোটামুটি দেওয়া শেষ হয়ে গেল। একটি দিছি হচ্ছে এডিসন ফোর্ড অথবা স্কোয়ার কোম্পানির ESAD এবং আর একটি দেওয়া হচ্ছে ক্যাটাফস প্লাস। তো এরকমভাবে আপনি একটা গরুকে মোটামুটি 5 দিন থেকে 7 দিন পর পর এডি এবং ক্যাটাফস প্লাস যদি নিয়মিতভাবে মারতে থাকেন, মোটামুটি আশা করা যায় 2 মাসের মধ্যে একটি সুস্থ সুন্দর মোটা তাজা আপনি গরু করতে পারবেন। এর উপর আর কোনো ভালো ওষুধ হয় না। এবং পাশাপাশি যে ব্যাপারটি খুবই মাথায় রাখবেন সেটা হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে, গরু মোটা তাজা করার সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।